ভালো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখেছে, যদি কোন নওজন তরুণেরা যুবকেরা মুরব্বিয়ানেরা আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে মনটা নরম করে দিয়ে থাকতে না পেরে এরকম বাগানে বসে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা শুনে, আল্লাহ রসুল বলেছেন এই আলোচনা শোনার কারণে আল্লাহ বান্দা বান্দি জীবনে যত ছোট্ট ছোট্ট সাগিরা গুনা থাকে আল্লাহ এই বাগানের খাতির আল্লাহ মাফ করে দিয়ে থাকে, একবার জোরে বলুন না সুবহান। তাহলে এই বাগানে বসে আমরা খুশি না বেজা? জোরে বলেন, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের পছন্দ করেছে তাই বসেছি, নাহলে বসতে পারতেন না, বসতে পারতেন না। আল্লাহ যাদের দিল কি হুব্বে রাসূল, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের দিকে যাদের দিলকে আল্লাহ টেনে দেয়, যাদের দিলে আল্লাহ 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 রসুলের মহাব্বত জাগিয়ে দেয়, ওরা আস্তে 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 এরকম জায়গায় এসে বসে পড়ে, কারণ আল্লাহ ওদের পছন্দ করে। সুনা নবী সুনা জাবানে বলেছে, জিকরুল আম্বিয়া এ মিনাল ইবাদা জিকরু সলিহিন কাফফারা। আল্লাহ নবী সুনা জাবানে বলেছেন, যখন কোনো ব্যক্তি নবীদের আলোচনা শুনতে পায়, রসুলদের আলোচনা শুনতে পায়, ওরা ও জায়গা ছেড়ে না চলে যায়, ওরা যেন নবীদের আলোচনা বসে বসে শোনে, আম্বিয়াদের আলোচনা বসে বসে শোনে। রসুলুল্লাহ বলেছেন, যারা আম্বিয়াদের আলোচনা শুনবে আল্লাহ পাক প্রত্যেকের নামে ওই আলোচনাকে আল্লাহ পাক ইবাদত বলে লিখে দেয়, একবার জড়িয়ে বলুন না সুবহান। আমার নবীর কথা, আপনার আমার মুখের কথা নয়, নবীর কথা মানে আল্লাহর কথা, নবীর কথা মানে কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। নবী কখনো রেগে যেতেন, রেগে রেগে কথা বলতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কখনো হেসে হেসে কথা বলতেন, কখনো কান্দতে কান্দতে কথা বলতেন। সাহাবাগণেরা আমার নবী পাকে তিন রকম কথাকে লিখে রাখতে, যার জন্য এটা আজকে হাদিস হয়ে গেছে। কি হয়ে গেছে? হাদিস হয়ে গেছে। একজন কিছু সাহাবা একদিন আল্লাহ নবীকে প্রশ্ন করলো, হুজুর আপনি কখনো রেগে রেগে কথা বলেন, কখনো হেসে হেসে কথা বলেন, কখনো কেঁদে কেঁদে কথা বলেন হুজুর? হুজুর আমাদের মনে একটু সন্দেহ দেখা যাচ্ছে, আমরা কি আপনার রাগের কথা বাদ দিয়ে লিখবো, না কান্নার কথা বাদ দিয়ে লিখবো, না হাসির কথা বাদ দিয়ে লিখবো? আল্লাহ নবী সাহাবা দেখারে বলে, যাই আমার সাহাবারা শোনো, তোমার নবী রেগে বলুক, তোমার রসুল কেঁদে বলুক, আর তোমার নবী হেসে বলুক। মনে রাখবে, তোমার নবী যখন কোনো কথা বলে তোমার আল্লাহর হুকুমে বলে থাকে, একবার জোরে বলুন সুবহান। কথা বুঝলেন না? তো নবীর কথা কত পাওয়ারফুল বুঝতে পারছেন তো? আল্লাহ বলেছে, ওমা ইয়ান্তাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ বলেছে আমার নবী মিথ্যা বলে না, যদি আমার নবী মিথ্যা বলতো আমি আল্লাহ আমার নবী পাক সাল্লামকে কখনো ছাড়তাম না, আমি আল্লাহ। আমার নবী যদি মিথ্যা বলতো আমার নবীর হাত দুটো পিছন দিকে বাঁকিয়ে দিয়ে পাঁজর দিয়ে ছিদ্র করে ঢুকিয়ে দিতাম, প্রবেশ করে দিতাম। তাহলে নবী কি বলে? আল্লাহ নিজে নবীকে সার্টিফিকেট দিচ্ছে, আমার নবী যতটুকু বলে আমি আল্লাহ, আমার থেকে জেনে দুনিয়ার মানুষকে বলে থাকে, জোরে বলুন সুবহান। তাহলে আমার নবী এটা জান্নাতের বাগান বললো, বিশ্বাস হলো কি হলো না? এই কথা বলে বলেন ইনশা আল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা বড় দোয়া, কবুল না হলে কোনো লাভ হবে না, কবুল না হলে কোনো লাভ হবে না, এটা বড় দোয়া। আল্লাহ কবুল করেন, এটা হলো বড় দোয়া। এত জলসা কষ্ট করে দিচ্ছেন, কবুল না হয় কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আল্লাহ যদি কবুল করলে নসিব খুলে যাবে, কথা ঠিক না হলো। এ নওজন তরুণেরা ও জুয়া।
জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ানেরা আগাব আয় আমার নবী পাকের উম্মত উম্মতিগণেরা আগাব আল্লাহ পাকের দরবারেতে শুকরিয়া আদায় করুন কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেমন জায়গাতে বসিয়ে দিয়েছে ও নবীর উম্মত উম্মতিরা আগাব হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আন আনাস কানাম ইহাদ্দিসু জাত ইয়াউমিন আল্লাহ নবীর একজন সাহাবী ছিল যে সাহাবীটা কি করত আল্লাহ নবীর মহাব্বতে খাতিরেতে গ্রামের লোক দেখারে লিয়ে আত্মীয় স্বজন দেখারে লিয়ে পরিবার পরিবারকে লিয়ে আল্লাহ নবী সাহাবী এইরকম একখানা ইসলে সব কায়েম করেছিলেন নৌজন তরুণেরা আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর মহাব্বতের খাতিরেতে ইসলে সব কায়েম করে দিবার ফলেতে আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর মহাব্বতের খাতিরে থেকে আল্লাহ নবী শানেতে আলোচনা করতে থাকে গ্রামের মানুষেরা আলোচনা শুনতে থাকে আল্লাহ নবী সাহাবী বলেছে ইজাব জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহ সাহাবী আমি আমার রাসূলুল্লাহর স্থানেতে আলোচনা করতে করতে আমি নিজে চোখে দেখতে পেয়ে গিয়েছিলাম মদিনা জমিন থেকে দুরজানের বাদশাহ হাবিবুল্লাহে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আমার ঈশ্বরের সব থেকে হাজির হয়ে যা জোরে বলবেন না আল্লাহ চাইলে সব পারে কথা ঠিক না হোক এই বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাই তাই পারে হাদিস পাকে আছে মান রানি ফাকাদ রাল হক সহিহ মুসলিম আবু দাউদ আছে মান রানি ফিল মানাম ফাকাদ রানি হাদিস পাকও আছে আল্লাহ নবী নিজে বলেছি যে আমাকে যেমন ভাবে দেখবে ঘুমিয়ে ঘুমিয়ে দেখুক চেয়ে চেয়ে দেখুক আর এমনি দাঁড়িয়ে দেখুক আল্লাহ নবীকে যে যেমন দেখবে রাসূলুল্লাহ নিজে বলছেন ও মিথ্যা দেখে না ও আমি নবী আমাকে সত্যি যেন চামড়ার চোখে দেখেছে একবার জড়িয়ে বলুন সুবহান দাদা পীরের ছেলে নহুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শুনেছেন নাম শুনেননি আপনারা শুনেননি উনিও নিজে বলেছেন এই সামনে গতকাল দিন ফাল্গুন মাসের এক তারিখ পড়ে যাবে কথা ঠিক না ভুল সামনে একুশ বাইশ তেইশে ফাল্গুন ঈশ্বরের সব হয় ওই ঈশ্বরের সব তিন দিন হয় আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আপনাদের মতো আমার নবীর মহাব্বতে ঈশ্বরে সব কায়েম করেছে নহুজুর বলেছেন আমি আমার হায়াতে জিন্দেগিতে প্রত্যেকটা বছরই এই তিন দিন দেখেছি আল্লাহ নবী এই জলসায় হাজির হয়ে থাকে একবার জোরে বলুন সুবহান কথা বুঝলেন ওই জন্য ওই জলসাটা মর্যাদা আছে কথা ঠিক না ভুল আল্লাহ দরবারে কোটি কোটি লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করে কারণ আল্লাহ পাক আপনাকে আমাকে বেঁচে 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 নবী আদম নবীর উম্মত আল্লাহ করলো না আল্লাহ পাক নবী ঈসা নবীর উম্মত আপনাকে করলো না আল্লাহ কার উম্মত করলো আখিরি জাবানান নবীর আল্লাহ উম্মত আপনাকে আমাকে করি আল্লাহ পাক বড় নসিবওয়ালা উম্মত করে দিয়েছে একবার জড়িয়ে বলুন না সুবহান কথা ঠিক না হোক আমরা নসিবওয়ালা উম্মত নাই হ্যাঁ আমরা নসিবওয়ালা উম্মত নাই এমন কোন নবী নাই এমন কোন রসুল নাই যারা আমার নবী সম্পর্কে জানতো না এমন কোন নবী নাই প্রত্যেকটা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আল্লাহ আপনি আমাদের খারে আখিরি জাবানান নবীর উম্মত করে দি জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমি আপনি হয়েছি কথা ঠিক না কোরআন পাকের মধ্যে নাই কোরআন পাকের মধ্যে আছি নবী ঈসা আলী ওয়াসাল্লামের নিকট আল্লাহ পাক বলেছিল কি কোরআন পাকে লেখা আছে ইয়াতি মিম বাদি ইসমুহু আহমাদ কোরআন পাকের ভিতরে আছে আছে আল্লাহ বলেছিল আই নবী ঈসা
এই নবী ঈসা আপনার পরে মুবাশশির আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দেব খুশখবরই দেব কি এই নবী ঈসা আমি আল্লাহ আপনার পরেতে একজন নবী পাঠাবো যার নাম হবে আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলুন সুবহান আমরা কত নসিবওয়ালা উম্মত বোঝেন একটুখানি আমরা কত কপালওয়ালা কিন্তু আমাদের চাল চলন চরিত্র কোন দিকে যাচ্ছে এটা চিন্তা করতে হবে কথা ঠিক না হোক কিন্তু কোন নবীর উম্মত আমরা কত নসিবওয়ালা আমরা বোঝে आखिर जबानार नबीर उम्मत बनिए दिए आखिर जवानार नबीर खबर तेमनी करे शुनालेन अल्लाह बोले चिलो आयामार नबी ईसा रे अपनी एका नय अपनार पूर्वे ते आमी अल्लाह प्रत्येक नबीदेर निकटे हाबीबुल्लाहर आगमनेर खबर खाना आमी अल्लाह पाक पाठिए सुनिए दिए अल्लाह नबी ईसा अलैहिस्सलाम के अल्लाह पाक बोले चिलो ओ नबी सारे দিনে রেখে দিন সুরে রেখে দিন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি জামানার নবী এত মর্যাদা দিছি এত ইজ্জত দিছি এত সম্মান দিছি ও নবী সাহেব আমি আল্লাহ পাক আখিরি জামানার নবীকে সমস্ত নবীদের শেষেতে পৃথিবী জমিনে পাঠিয়ে দেব ঠিক পতাকা কিন্তু আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি জামানার নবীকে মর্যাদাবান করার জন্য ইজ্জতদার করার জন্য আমি আল্লাহ পাক সবার প্রথমে আমি আল্লাহ আখির জামানা নবীকে দয়ার জান্নাত দিয়ে দেব জোরে বলবেন না তাই নবী নিজে বলেছে নাহনু আউয়ালু আখির এ আমার সাহাবারা তোমার নবীকে আল্লাহ সবার শেষে পাঠিয়েছে সবার শেষে পাঠিয়েছি কিন্তু মনো শোনো তোমার নবীকে আল্লাহ সবার প্রথম জান্নাত দিয়ে দেবে জোরে বলুন সুবহান তাই নবী বলেছে আল্লাহ প্রত্যেক আদম সন্তানকে মানে মানবকে ইনসানকে মানবকে আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা করেছে আর আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমার জন্য আল্লাহ পাক আমার উম্মত দেখারে আল্লাহ পাক সমস্ত নবীদের উম্মতদের থেকেন উম্মতিদের থেকেন আল্লাহ আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ আমি রাসূলুল্লাহর জন্য সবার শ্রেষ্ঠত্ব দান করেছি আল্লাহ একবার জোরে বলুন সুবহান তার কপাল ওলা হলাম কি হলাম না এই কথা বলে নসিবওয়ালা হলাম না আল্লাহ আমাদের নসিবকে বড় করেছে আখিরি জামানার উম্মত করে তাই নবী ঈসা সাল্লাম বলেছিল রব্বানা ওয়াজআননি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমি ঈসা একটা দোয়া আপনি কবুল করেন কি দোয়া আল্লাহ আপনি আমি নবী ঈসা একটা দোয়া কবুল করেন কি আল্লাহ আপনি আমাকে নবী করেছেন বড় সম্মানিত হয়েছি আল্লাহ আমাকে যদি ঈসাকে যদি আপনি আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দিতেন আমি নবী ঈসা আরো ইজ্জতদার হয়ে যেতাম একবার জোরে বলুন সুবহান আপনারা সকলে জানেন ওকেয়া বলা দরকার নেই ঘটনা সকলে জানেন তাই নবী ঈসা আলাইহিস সালাম আখিরি জামানার জমিনে আসবে এটা হলো কিয়ামতের একটা বড় আলামত আলামতে কুবরা বড় আলামত কথা ঠিক না বল ঠিক না শেষের দিকে আসবে তা যার জন্য খ্রিস্টান যারা আছে ওরা ভাবে নবী ঈসা সাল্লাম মারা গেছে কিভাবে মরে গেছে ভাবে মেরে দিয়েছে কিন্তু মারা যায়নি
বেঁচে আছে উনি আসবেন আখেরি জামানার শেষে ওটা হলো আলামতে কুরবুরা অর্থাৎ পৃথিবী শেষ হওয়ার টাইমে উনি আসবেন অনেক ওয়াকিয়া উনি একজনকে হত্যা করবেন দাজ্জাল অনেক ওয়াকিয়া সকলে জানেন আপনারা সকলে সেই ওইদিকে আলোচনা করব না এক কথায় বুঝিলেন আমরা নবীর কত সম্মানিত উম্মত হয়েছি আজকে আল্লাহ কত বড় নসিব করেছে এ নওজন তরুণেরা ও জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ানেরা ও নবী পাকে উম্মত উম্মতিগণেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নসিবওয়ালা উম্মত উম্মতি গুনেছে গো 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 ইব্রাহিম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবি নামক একখানা হাদিস পাকের কিতাব লিখেছে হাদিস পাকের কিতাবের মধ্যে পাওয়া যায় পৃথিবী জমিনেতে দুনিয়ার জমিনেতে আল্লাহ পাকের একটা বান্দা ছিল যে বান্দাটা নাকি সারা জীবন দুশমত্রে জিন্দেগীতে হায়াতে পেয়েছিল দুশমত্রে জীবনে হায়াত পেয়েছিল যে বান্দাটা দুশমত্রে জিন্দেগীতে জীবনেতে নেকির কাজ করে না আমলের কাজ করে না নামাজ পড়ে না রোজা রাখে না দুশমত্রে জিন্দেগীতে আল্লাহ পাকের গুনাহগার বান্দাটা গুনাহ করে 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 পৃথিবী জমিন থেকে বিদায় নিয়ে নিয়েছিল ও নওজোয়ান তরুণেরা তাই গুনাহগার বান্দাটা মরে যাওয়ার পরেতে তার গ্রামের মানুষেরা এলাকার মানুষেরা আল্লাহ পাকের গুনাহগার বান্দাটার জানাজা কেউ পড়ে না গোসল কেউ দেয় না আল্লাহ পাকের গুনাহগার বান্দাটার পায়েতে দড়ি বেঁধে টেনে 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 একখানা ভাগাড়ে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে আল্লাহ পাকে গুনাহগার বান্দাটাকে পুঁতে দিয়েছিলেন পুঁতে দিয়েছিল আরে আপনার গ্রামে যদি একটা রাস্তার উপর গরু মারা যায় কি মারা যায় কি মারা যায় আপনার কি রাস্তার উপর কি গরুটা রেখে দেবেন জোরে বলেন রাখবেন না কি করবেন কি করবেন গরুটাকে নিয়ে ভাগাড়ে পুঁতে দেবেন কথা ঠিক না হোক না গুন্দুবির হবে সেই যুগে মানুষরা গুনাহ করে মারা গেলে সেই যুগে মানুষরা গুনাহ করে মারা গেলে তাদের ঘরে জানাজা পড়ত না ওই চেগিয়ে 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 ওরা পুঁতে দিয়ে চলে আসত কথা বুঝলেন না পুঁতে দিয়ে চলে আসত ও গুনাহ করে যে জানাজা কি পড়বে ও গুনাহ করে মারা গেছে যা যা কি পড়বি আপনার গ্রামে আমার গ্রামে ভারতবর্ষের জমিনে পৃথিবীর জমিনে আজও যদি কেউ ডাকাতি করে মারা যায় ওর জানাজা পড়া হয় কি হয় না এই কথা বলে বিষ খেয়ে মারা গেল জানাজা পড়েন না পুঁতে দেন আপনারা কথা বলে পড়েন তো নাকি এটা আমার নদীর জন্য আমরা এইটা পেয়েছি নাহলে পেতাম না পেতাম না তখন পুঁতে দিত ওদের খালি ও মরে গেছে কি হবে নওজন তরুণেরা ও জওয়ানেরা যুবকেরা মুরব্বিয়ানেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে গে কত বড় নসিব লাগ করেছে গো গো একটু শুনে দিবা চিন্তা ভাবনা করো আল্লাহ পাকের গুনাহগার বান্দাটাকে এমনি করে গ্রামের লোকেরা পুঁতে দিবার ফলেতে আল্লাহ পাক সেই যুগে তার নবী হাদিস পাকের মধ্যে পাওয়া যায় তার নবী মুসা আলাইহিস সালাম নিকটে আল্লাহ পাক ওহি নাযিল করে বলেছিল গো আখরি যুগ গো ফাসাল্লু আলাইহি আল্লাহ বলেছিল ও নবী মুসা রে আপনি যান চলে যান আমার ওই গুনাহগার বান্দাটাকে যারা পুঁতে দিল জানাজা পড়ল না আয় আমার নবী মুসা আপনি যান চলে যান আপনি আমার ওই গুনাহগার বান্দাটাকে কবুতেন মাটি কুড়ে তুলুন মাটি কুড়ে তুলে আমার গুনাহগার বান্দাটাকে আপনি গোসল দান করুন গোসল দান করে নিয়ে আমার গুনাহগার বান্দাটাকে ভালো করে কাফন দান করুন কাফন দান করে দিয়ে গুনাহগার বান্দাটার শরীরেতে আতর মাখিয়ে দিয়ে আল্লাহ বলেছিল ও নবী মুসা
আপনি আমার ওই গুনাহগার বান্দাটার জানাজার ইমামতি আজকে আল্লাহ নবী মুসা নবী করবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, উম্মতেরা আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম আল্লাহকে দরবারেতে সঙ্গে সঙ্গে বিনীত ভাবে নম্র ভাবে কাকুতি মিনতি ভাবে আল্লাহ নবী মুসা আলাইহিসসালাম আল্লাহকে দরবারে বলতে থাকে, ও রব্বি ইন্না বানি ইসরাঈল আসাহিদুন আন্নাহু আসাক রব্বি আল্লাহ যে বান্দাটা পৃথিবীর জমিনেতে সারা জীবন গুনাহ করে অন্যায় করে খারাপ কাজ করে পৃথিবীর জমিনে মারা গেল, আল্লাহ পাক আপনি কেন ওই বান্দাটার উপর এত খুশি হয়ে গেলেন, আপনি কেন ওই বান্দাটার উপর এত রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক আপনার ওই গুনাহগার বান্দা কানা কি এমন কাজ করেছে যার জন্য যার তরে আল্লাহ পাক আপনি ওই গুনাহগার বান্দার উপর রাজি হয়ে গেছেন। ও নওজন তরুণেরা, ও জুয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ বলেছিল ও নবী মুসা আমি আল্লাহ যা জানি আপনি তা জানেন না, ও নাসারাত তাওরাত ও নাজালা ইসমে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কব্বালাহু ওয়া বাদাহু আইনাইনে, আল্লাহ পাক বলেছিল এ নবী মুসা রে যে বান্দাটা সারা জীবন গুনাহ করে অন্যায় করে মারা গেল, আমার গুনাহগার বান্দাটা মাঝে মধ্যে কি করত, আমার আসমানি কিতাব তাওরাত কিতাবটাকে মাঝে মধ্যে গুনাহগার বান্দাখানা খুলে খুলে পড়ত, তাওরাত কিতাবখানা খুলে খুলে পড়তে পড়তে আমার গুনাহগার বান্দাটা তাওরাতের ভেতরে আমার প্রিয় নবী হাবিবুল্লাহ নাম নামটা দেখতে পেত, হাবিবুল্লাহর নামটা দেখে আমার গুনাহগার বান্দাটা হাবিবুল্লাহর নামটাকে পছন্দ করে নিত ভালোবেসে নিয়ে, হাবিবুল্লাহর নামটাকে আমার গুনাহগার বান্দাটা চুমা দিত ভূষা দিত, হাবিবুল্লাহর নামটাকে নিয়ে আমার গুনাহগার বান্দাটা চোখে বুলাতে থাকতো গো। এই নবী মুসা রে আমি আল্লাহ পাক যাকে ভালোবাসি আমি আল্লাহ পাক যাকে পছন্দ করি আমার গুনাহগার বান্দাটা তাকে পছন্দ করে লেছে তাকে ভালোবেসে লেছে তাকে প্রেম করে লেছে ও নবী মুসা, তাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আমার হাবিবুল্লাহর খাতিরে আমি আমার গুনাহগার বান্দাটার জীবনের গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। জোরে বলবেন না, ও আমার নবী উম্মত নয়, ও আমার রসুলের উম্মত নয়, একটা অন্য নবীর যুগের আল্লাহর বান্দা, ও আমার নবীর নামটা পছন্দ করেছিল বলে আল্লাহ ওর গুনাহ মাফ করে দিল। মুসলমানের ছেলেরা আমরা তো আমরা আখিরি জামানার নবীর উম্মত, আল্লাহ যাকে ভালোবাসে আমরা সেই নবীর উম্মত, আমরা যদি আমার নবীকে মহব্বত করি ভালোবাসি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? এ জোরে বলেন আল্লাহ পারে না? আল্লাহ পারে, কারণ আমার নবী তো জাতা নবী নয়, জাতা রসুল তো নয়, জাতা নেতা তো নয়, জগতের বুকে সৃষ্টি কুলের ভেতরে আল্লাহ যত সৃষ্টি আছে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির ভেতরে আল্লাহ যদি কাউকে বেশি ভালোবাসে ওটা হলো মুহাম্মাদে মুস্তফা সাল্লাম। একবার জোরে বলুন সুবহান, জোরে বলবেন না না, তা না হলে আল্লাহ পাক কোরআন পাকের ভেতরে বলে ওলিল্লাহিল ইজ্জত ওলি রাসূলিহি, আল্লাহ না হলে বলে কথা, আল্লাহ কোরআনে বললেন ওলিল্লাহি ইজ্জত সমস্ত সম্মান সমস্ত ইজ্জত সমস্ত মর্যাদা হলো আমার আল্লাহ পাকের ইজ্জত। একবার জোরে বলুন সুবহান, আল্লাহ পাক এই কথা বলে থেমে যেতে পারতেন
কিন্তু আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসে এত পিয়ার করে আল্লাহ তার হাবিবের জন্য বলে দিল ওলি রাসূলিহি আমি আল্লাহ আমার প্রতি কার সম্মান ইজ্জত থাকে ওটা আমি আল্লাহ বলে দিচ্ছি ওটা হলো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত একবার জোরে বলুন সুবহান জোরে বলবেন না এনাউ জন্তুরুনিরাম ও জওয়ানিরা যুবকেরা মুরব্বিয়ান গণেরাম ও আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা তাহলে একটু বুঝে নিবা চিন্তা ভাবনা করুন আল্লাহ পাক আল্লাহ তালাম আখিরি জামানার নবীকে কতটা ভালোবাসে কতটা পিয়ার করে কতটা মহাব্বত করে গে একটু বুঝে নিবা চিন্তা ভাবনা করুন আল্লাহ পাক আখিরি জামানার নবীকে গে পৃথিবী জমিনেতে সবার শেষে পাঠিয়ে দিল আল্লাহ পাক আখিরি জামানার নবীকে কতটা প্রেম করে গো কতটা ভালোবাসে গো ও নূজন তরুণেরা তাফসীরের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দরবারেতে গুটি কয়েক সাহাবী দৌড়ে 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 এসে আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হুজুর এই মাত্র খবর পেলাম আমরা মক্কা জমিন থেকে 1000 জন ব্যক্তি 1000 জন ব্যক্তি তলোয়ার হাতে করে নিয়ে গিয়ে মক্কা তাজা তাজা ঘোড়সওয়ারিকে সঙ্গে করে নিয়ে মক্কার বীর বিজুয়া গুনুকে বেঁচে 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 মদিনা নগরীর দিকে ছিতেছে ওরা একই সাথে গোল টেবিল করে বলেছে যতক্ষণ না পর্যন্ত মদিনা মুহাজির দিকে আল্লাহ নবী তাকে তাকে বলেছিল ও মদিনা আনসারী সাহাবী গণেরা ও মদিনার মুহাজিরিন সাহাবী গণেরা ওরা তোমার নবীকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিতে চাই শেষ করে দিতে চাই তোমরা কি বলো বলার সাথে সাথে মদিনা আনসারী সাহাবী গণেরা মদিনার মুহাজির সাহাবী গণেরা আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি চিন্তা করবেন না আমাদের শরীরেতে যতক্ষণ পর্যন্ত জানটুকু বাকি থাকবে আমরা আমার নবী পাকের দেহ মুবারকেতে ছুঁয়া লাগতে দেব না কেউ বলতে পারবে আমার নবী নিজের থেকে যুদ্ধ করেছে কেউ দেখাতে পারবে কেউ দেখাতে পারবে না আমার রাসূলুল্লাহ নিজে থেকে কখনোই যুদ্ধ করেনি আপনারা জীবনী পড়লে বুঝতে পারবেন কি অনেকে আমার নবীর নামে উল্টো পাল্টা কথা বলে নবী যুদ্ধ করেছে এই মিয়া নবী কোন নিজে থেকে যুদ্ধ করেনি নবীকে যখন মারতে এসেছে নবী আত্মরক্ষার জন্য ঢালটা উঁচু করেছিল নবী যদি ভাবত যুদ্ধ করব তার বিজয় মক্কার সময় তাহলে একটা লোককে রাখতো রাখতো না রাখতো কি রাখতো না যার জন্য নবী গেলে তামাম পৃথিবীর জমিনে রিসার্চ হচ্ছে আলোচনা হচ্ছে কি আলোচনা নবীগুলো বিভিন্ন জায়গায় রিসার্চ হচ্ছে যার জন্য একটা ইংল্যান্ডের পাঠাগার আছে পাঠাগার মানে কি লাইব্রেরি আছে লাইব্রেরি লিখা আছে অ্যাজ এ হাজবেন্ড অ্যাজ এ টিচার অ্যাজ এ হিউম্যানিটি অ্যাজ এ লিডার প্রফেট মুহাম্মদ সাল্লাম ইজ এ সুপারম্যান অফ অল এমনি বলেনি শিক্ষক হিসাবে শিক্ষক হিসাবে স্বামী হিসাবে মানব বন্ধন প্রেম হিসাবে নেতা হিসাবে মুহাম্মদ সাল্লাম হলো তামাম পৃথিবীর জমিনে সুপারম্যান একবার জোরে বলুন সুবহান এমনি বলেনি
ঢাল কথা ঠিক না হোক। আরে আপনার গ্রামে কেউ মারতে এলে যদি বলেন ভাই মারামারি করবো না ভাই চলে যা তোরা, যদি বলে যদি না চলে যায় সেই রাগে যে একদল লোক ঘুরে সে ঢোকে আপনারা কি ছেড়ে দেবেন নাকি, না মার খাবেন বসে বসে? বর্তমানে মানুষরা গ্রহণ করুক বা নাই করুক, ভবিষ্যতে জমিনেতে এই মুহাম্মদ সাল্লামকে তাম পৃথিবীর মানুষরা গ্রহণ করতে থাকবে। একবার জড়িয়ে বলুন সুবহান। তাই নবী কোনদিন যুদ্ধ করেনি, তা আল্লাহর নবী সাহাবা দেখালে বদরের ময়দানে গেল, কোথায় গেল? বদরের ময়দানে আল্লাহর নবী তাই গেল বদরের ময়দানে। নবী তো যুদ্ধ করতে চায় না কিন্তু আত্মরক্ষা করতে হবে। মাত্র 313 জন ব্যক্তি, কজন? 313 জন ব্যক্তি মাত্র, কথা বললেন না কথা। আল্লাহর নবী 313 জনকে বদরের ময়দানে রেখে আল্লাহর নবীর মনটা বড় খারাপ। আল্লাহ নবী ওই মায়েদের ছোট্ট টিলা ছিল ওই টিলার উপর আল্লাহ নবী উঠে পড়ে কাঁদছে আল্লাহ পাকের কাছে। কি কাঁদছে? এটা অজন্তরুণেরা ও জুয়ানেরা যুবকেরা মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী ওই টিলার উপরে আল্লাহ পাকের দরবারেতে এত কান্না কাঁদে আল্লাহ পাককে কেঁদে কেঁদে বলে আল্লাহুম্মা আরহামিল আনসারি ওয়াল মুহাজিরিন, আল্লাহ পাক আল্লাহ পাক আমি এদে নবী হয়ে আপনার কাছে দোয়া চাই, ও নবী আল্লাহ আপনি এদের উপর আপনার রহমত নাজিল করে দেবে। ও নবী পাকের উম্মত উম্মতিগণেরা, ও নওজন তরুণেরা, ও জওয়ানেরা যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী এমনি করে কাঁদতে কাঁদতে আল্লাহ পাককে বলতে থাকে আল্লাহ পাক আপনি 313 জনকে শহীদ করে দেবেন না, আল্লাহ পাক আপনি 313 জনকে পৃথিবীর জমিন তেন মিটিয়ে দেবেন না, আল্লাহ পাক এই 313 জন ব্যক্তি যদি শহীদ হয়ে যায় পৃথিবীর জমিন থেকে মিটে যায় আল্লাহ পাক হয়তো পৃথিবীর জমিনেতে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। ও নওজন তরুণেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী এমনি করে বদরের ময়দানে কাঁদতে থাকে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে থাকে, আল্লাহ নবীর কান্না দেখে আল্লাহ পাকে ফেরেশতা হযরতে জিবরাইল সালাম আল্লাহ নবীর নিকট এসে আল্লাহ নবী সালাম দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি কাঁদবেন না, আপনি মাথা তুলুন, আল্লাহ পাক খবর দিয়ে পাঠিয়ে দিয়েছে তার নবী না কাঁদে, তার রসুল না কাঁদে, তার নবী ওই বদরের ময়দান থেকে এক মুঠো ধুলোবালি হাতে করে নিয়ে যেন কুফফারদের দিকে ছুড়ে দেয়, বেদিনদের দিকে ছুড়ে দেয়। এ নওজন তরুণেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী আল্লাহ পাকের হুকুম পা মাত্র ওই বদরের ময়দান থেকে এক মুঠো ধুলোবালি হাতে করে নিয়ে কুফফারদের দিকে ছুড়ে দিয়েছিল, যার ফলে যাত্রে এই বালুকা রাশিগুলো একটা একটা করে উঠতে 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 কুপ্পান্তের চোখে পড়ে গেল, যার ফলে যাত্রে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমান দেখারে জয়দান করে দিয়েছিলেন।
আরে বলবেন না তা ধুলোটা কে ছুললো ভাই আমার নবী পাক তাই তো নাকি গো এই কথা বলেন ধুলোটা কে ছুললো আর নবী পাক সব ছুললো তাই তো নাকি জি হয়ে গেল যুদ্ধ জয় হলো কার মুসলমানদের আমরা তো কিচ্ছু ত্যাগ করিনি ভাই বললে রাগ হবে আপনাদের আমরা একটু সময়টা ত্যাগ করে একটু জান্নাতের বাগানে বসে বসে সহ্য নেই আমরা একটু সময়টা ত্যাগ করে মসজিদে যে নামাজটা আদায় করে বসে সহ্য নেই কথা ঠিক না হল সাহাবারা কি ত্যাগ করেছিল কি ত্যাগ করেছিল ছোট ছোট 12-13 বছর ছিল আমি পরে একটাতে লাভ করছি ওই দিকটা ছোট ছোট 12 একটু বলি ছোট ছোট 12-13 বছর ছেলে ছোট ছোট ছেলে আল্লাহ নবীকে বলতো হুজুর আমরা যুদ্ধ করব কি করব বদরের ময়দানে 13-14-12 বছর ছেলে কি যুদ্ধ করবে বাপ বলেন না এরকম একটা ছেলে খুব গুমো ধরে এসছে আল্লাহর নবীকে হুজুর আমি যুদ্ধ করব নাই বলে এই যুবক যাও তুই ফিরে যাও তুই বাচ্চা তুমি কি যুদ্ধ করবে এখানে বাপ বেটাকে চেনে না বেটা বাপকে চেনে না যাকে যে পাই গলা কেটে লাই কথা ঠিক না হল তুমি কি যাও ও না হুজুর আমি যুদ্ধ করব আমি আমার মাকে বলে এসেছি আমি নবীর জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে চাই একবার যদি বলুন সুবহান আর মাও আমাকে বলতেছে আমার মাও আমাকে বলেছে যা বেটা তুই যা বেটা যা চলে যা তুই বেটা যা বেটা যা তুমি যুদ্ধ করবে তুমি যদি শহীদ হয়ে যাও আমি মা আল্লাহকে বলবো আল্লাহ আমার বেটা হলো শহীদান আমি তার মা একবার যদি বলুন সুবহান বলো তুমি কি বলো হুজুর তীর চালাতে পারি ভালো তীরন্দাজ আমি যুদ্ধই করব আমি ফিরে যাব না ওই 13 বছর ছেলেকে আল্লাহর নবী নিয়ে নিয়েছিল ওর ভালোবাসা দেখে ওর ভালোবাসা দেখে আমাদের কত জানের ভাই করে উহুদের ময়দানে যুদ্ধ হবে উহুদের ময়দানে যুদ্ধ হবে আমর লিল উজ্জা আমর বিন উজ্জা পাটা খুড়া আর চারটে ছেলে জুয়ান চারটে ছেলের নাম উহুদের ময়দানে লেখা হয়ে গেছে যুদ্ধের ময়দানে এই পাখুড়া বলে সাহাবীরা এর নাম লেখাতে পারেনি এই খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার নবী পাকের কাছে গিয়ে বলছে হুজুর আমি যুদ্ধ করো নাই বলছে আয় আমর তোমার তো পা একটা খোঁড়া তুমি তো অ্যাবনর্মাল তুমি কি যুদ্ধ করবে না হুজুর আমি যুদ্ধ করব আমাকে ফিরিয়ে দেবেন না হুজুর আমাকে ফিরিয়ে আমার চারটে ছেলে যুদ্ধের ময়দানে নাম পেয়ে গেল ওদের যে শহীদ হয়ে যাবে ওদের নাম সুহাদা হয়ে যাবে আমি বাপ আমি দূরে পড়ে যাব আমি দূরে রয়ে যাব হতে পারে না আল্লাহ নবী উনাকেও খোড়া সাহাবীটাকেও আল্লাহ নবী হুকুম দিয়েছিল বলার মতলব বড় আকে আমি ওকে বলবো না এদিকে বলার মতলব এটাই তারা ইসলামের জন্য নবীর জন্য জানের পরোয়া করত না আমরা এমন মুসলমান হয়েছি আমাদেরকে জান দিতে হবে না শুধু নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ আর একটু ভালো কাজ করা কথা ঠিক না হল রমজানের রোজা রাখা এই সময়টা বের করতে পাইনি কথা ঠিক না হল বলেন ভাই এই কথা ঠিক বলছি না চিন্তা করেন তাহলে আমাদের হালতটা কোথায় দাঁড়িয়েছি কোথা এই নৌজন তরুণের নাম ও যুবকেরা মুরব্বিয়ান গণেরা গগব আই আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা গগব আল্লাহ নবী বদরের ময়দানেতে আল্লাহ পাক আল্লাহ নবীকে জয়লা দান করে দিয়েছিলেন আল্লাহ পাক কোরআন পাকের আয়াত নাযিল করে দিলেন যুদ্ধ হয়ে গেল মুসলমানরা জয়লা করে গেল তারপর আল্লাহ পাক নবী পাককে আল্লাহ পাক শোনাবার জন্য নবী আল্লাহ পাক জানিয়ে দিবার জন্য আল্লাহ পাক কুরআন পাকের আয়াত নাযিল করে দিল আমার মাইতা ইজরা মাইতা ওয়ালাকিন আল্লাহ রাবা আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে এতটা ভালোবাসে এতটা প্রিয় করে এতটা মহব্বত করে আল্লাহ বলেছিল এই আমার হাবিবিরে ওই বদরের ময়দানে কে ধুলা চুরে জেগে হাবিবুল্লাহ বলে আল্লাহ আমি মুহাম্মদ ধুলা চুরেছিলাম আল্লাহ বলে আমার হাবিব না 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 ওই দিন আমি আল্লাহ ওয়ালাকিন্নাল্লাহ রামা ওই দিন আমি আল্লাহ নিজে আপনার হয়ে গিয়ে ধুলা চুরেছিলাম জোরে বলবেন না
নবীকে আল্লাহ কত ভালোবাসে বলুন তো দেখি ভাই, আমরা তো যারা ভালোবাসতে পাইনি কথা ঠিক না হল, এই ভালোবাসা তাহলে গিরামের মসজিদটা ফাঁকা যেত না। যদি ভালোবাসতাম নবীকে রমজান মাসে রোজার মাসে যুবক হয়ে আমি দোকানে বসে খেতাম না কথা ঠিক না হল বলেন যুবকেরা, ঠিক বলছি না? মুখে ভালোবাসা অন্তরে ভালোবাসা এটা নয়, অন্তরে ভালোবাসা এটা। আজকাল কি যুবক বেড়েছে কথাই কথাই লাপালাপি করে, কি বললাম কথাই কথাই লাপালাপি করে, মনে হচ্ছে নবী পাককে কত ভালোবাসে কত প্রেম করে। খবর নিয়ে দেখো ও নামাজে ধাতি ধরে নেই, খবর নিয়ে দেখো ও রোজা ধাতি ধরে নেই, জুম্মার নামাজটাও করে নেই। আর দেখো সবার আগে উদীর আছে ও নামে মহাব্বত, ওটা কি গো নামে মহাব্বত? নবীর মহাব্বত জাগাতে যে অন্তরে নবীর কথা অনুযায়ী চলতে হবে, রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলতে হবে। রাসূলুল্লাহ বলেছেন আমি তোমাদের এমন একটা জিনিস জানিয়ে দেব, এমন একটা বিষয় তোমাদের আমি জানিয়ে দেব, তোমরা যদি ওই কাজটা করো আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেবে। সাহাবারা বলল হুজুর কি দোয়া? আল্লাহ নেবে তোমরা নামাজের শেষে দোয়া চাইবে, আল্লাহ নামাজের শেষে বান্দার দোয়াকে আল্লাহ কবুল করতে পছন্দ করে। একবার জড়িয়ে বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা সেই নামাজের ধার দিন, আপনার কি রাগ হচ্ছে নাকি? বলছি রাগ হচ্ছে নাকি? আরে আল্লাহর কথা বলছি, রাগের কারণ নেই, গুনাহ কার দ্বারাই হয়নি বাপ, গুনাহ কার দ্বারাই হয় না। কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, কেউ দুধে মাখা নয়, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। ওই সাকসেসফুল, ওই লাভবান, ওই ডেভেলপ করে জীবনে যে গুনাহ করে, গুনার পরে তার রবকে বলে আল্লাহ গুনাহ করেছি, কাজালামতু নাফসি, আমি আমার নাফসের প্রতি অত্যাচার করে ফেলেছি, আল্লাহ তওবা করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহ মাফ করে দাও। হে মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ এত বড় দয়াময়, তুমি এই কথা বলার জন্য আল্লাহ তোমার পাহাড় পাহাড় গুনাহকে আল্লাহ কয়েক সেকেন্ডে ক্ষমা করে দেবে। একবার জড়িয়ে বলুন সুবহান। আল্লাহ কোরআন পাকে বলে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরা নিরাশ হবি না, বান্দা তোরা নিরাশ হবি না। তাই অনেক ছেলে আজ নামাজ আজও ধরতে পারেনি, তাই শোনাচ্ছি এই জন্যে গুনাহ সবার ধরা হয় রবের কাছে। কি চাইতে হবে? মাফি চাইতে হবে, গুলিয়ে থাকলে হবে না। গুনাহ হয় কি হয় না? গুনাহ প্রত্যেকের হয়, এমন একটা সময় আমরা অবস্থান করেছি, যুগের দোষ নাই মানুষের দোষ, একটা সামান্য ঘটনা পুকুরে চা খেতে যাবেন ওখানেও গুনাহ হয় কথা ঠিক না হল, বন্ধু সে ঘুরতে ঘুরতে চা খেতে যাবেন দেবেন একটা 50 ইঞ্চি লাগানো আছে, কি বললাম 50 ইঞ্চি লাগা, একটু ঘুরে চাটাকে এক ঢোক মেরে তাকাবেন দেবেন একটা হাফ প্যান্ট পরে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আছে কি নেই? গুনাহ হলো না নেকি হলো ওখানে, জোরে বলেন। মানে এমন একটা সিচুয়েশন আমরা এসে গেছি, আখরি জামানা এটা, গুনা পদে পদে। তাই আমাদের কত রাসূলুল্লাহ নিজে, নবী নিজে 70 বার প্রত্যেকদিন রবের কাছে ক্ষমা চাইতো। আমি আপনি কে মিয়াস সাহেব, মুখে বলছো নবী নবী নবী, করমে নামাজে ধার ধরুন, কেমন মুসলমান হলে? এনউজন তরুণেরা ও জুয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও নবী পাকের উম্মত উম্মতি গণেরা, তে আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুদা, ও বিশ্বের মুসলমানেরা আমি আল্লাহ পাক তোমাদের জন্য 5খানা নির্দিষ্ট সময়ে দিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য নামাজ পড়াকে ফরজ করে দিয়েছি। পৃথিবী জমিনে যে ব্যক্তিগুলো 5 ওয়াক্ত নামাজ রবের হুকুম মতো পড়ে নেবে আল্লাহ পাক তাদের জন্য কি ওয়াদা করেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাসায়ে ওয়াল মুনকার, আল্লাহ পাক পৃথিবী জমিনে যে বান্দাগুলো আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই আল্লাহ পাক তাদের জন্য কোরআনে আল্লাহ ওয়াদা করে লেছে যে আমি আল্লাহ ওই 5 ওয়াক্ত নামাজীদের হিফাজত আমি আল্লাহ নিজে করে নেব। জোরে বলবেন না,
যে না আমার ওকে শয়তান ঘেরতেই পারবে না আল্লাহ ওকে হেফাজত করবে কে হেফাজত করবে কে হেফাজত করবে আল্লাহ পাক হেফাজত করবে যে নামাজ পড়ে শয়তান ওর পাশে ঘেরতেই পারবে না হেফাজত করবে কেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম নবী আল্লাহ কোরআনে বলেছে শয়তান হলো প্রকাশ্য দুশমন শয়তানের এত ক্ষমতা শয়তান মানুষের রক্তে রক্ত ঘুরতে পারে কি বললাম এত ক্ষমতা তাই মানুষকে ওর বিগড়াতে বেশি সময় লাগবে না কথা ঠিক না হল এই নামাজ পড়ে ওই নামাজের খুশবুতে শয়তান আল্লাহ পাকের মুমিন বান্দার পাশে আসবে না আমাদের নামাজ পড়া দরকার আছে কি নাই জোরে বলেন ইনশাআল্লাহ মুসলমানের ছেলেরা ও নৌজন তরুণেরা।